Police 5. ভারতীয় আইনের দণ্ডবিধি অনুসারে 498A, 326, 304B ও 201 ধারায় অভিযুক্ত সবিতা বর্মনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আরে রিয়া, এসো এসো, বসো। কেসটার খবর পেয়ে চলে এলাম, রায় তো শুনলাম। কেসটা কি? ওনার মতো একজন বয়স্ক মহিলা, ওনার যাবজ্জীবন? দাঁড়াও দাঁড়াও, চা খাবে? আপনি খাবেন? হতে পারে। আরো, হ্যাঁ আরো। হ্যাঁ দাদা, চা দিয়ে যা দুটো। ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, কি বলছিলে? কেসটা, এই কেসটা সম্পূর্ণ আলাদা। আমার এত বছরের কেরিয়ারে এই ধরনের অদ্ভুত ঘটনা খুব কমই ঘটেছে। পারিবারিক কেস বলতে পারো। কি হয়েছিল স্যার? যা হয়েছিল তা ভাবা যায় না। ঘটনাটা 2008 সালের হলেও সমসাময়িক। এরকম ঘটনা এখন অনেক ঘটছে। তোমার আমার সবার বাড়ির চারপাশে একটু দেখলেই এই ধরনের ঘটনা অনেক দেখতে পাবে। নাও নাও, চা নাও। স্যার, আপনি ঘটনাটা সম্বন্ধে একটু বলবেন, আমি একটু রেকর্ড করে নিই। শিওর। ঘটনাটা যদি প্রথম থেকে আমরা দেখি, তাহলে দেখব এক বিধবা মা, তার এক ছেলে ও এক মেয়ে, তাদের সুখের সংসার। আপনারা জানেন যে পুলিশ ফাইলস কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয়, মানুষকে সচেতন করাই আমাদের একমাত্র লক্ষ্য। আজ আমরা আপনাদের সামনে যে ঘটনাটা তুলে ধরবো, তা হয়তো আমার আপনার বাড়ির চারিদিকে অহরহ ঘটে চলেছে, কিন্তু আমরা বিষয়টা তেমন গুরুত্ব দিয়ে দেখি না যে এটাও একটা অপরাধ, আর সেই অপরাধের সাক্ষী আমরাই। আজ আমরা আপনাদেরকে দেখাবো তেমনই একটি অপরাধের ঘটনা। ঘটনাস্থল কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত একটি গ্রাম। তোর বাবা কোথায় গেল? ও মা, কি হয়েছে? এটা কি এত চেঁচাচ্ছিস কেন? যেতে হবে। দেখ, বাইরে আজে বাজে জিনিস খেয়ে শরীর খারাপ করবি না কিন্তু। আরে বাবা, তোমার হাতের খাবার ছাড়া আমার মুখে রোচে না। আমি আমি দোকানে খেয়ে নেবো। যাকে, তোমার জন্য কিছু আনতে হবে নাকি? না না, আমার জন্য আজ কিছু আনতে হবে না, কিন্তু দুপুরে খেতে আসবি তো? দুপুরে দেখি। আবার দেখি কেন বাবা, এসে দুটো খেয়ে যাস, বাইরে কিছু খাস না। আচ্ছা। আমার মুখে মাখা ক্রিমটা শেষ হয়ে গেছে, একটা ক্রিম এনে দিবি? কি মুখ, মুখে মাখা ক্রিম শেষ হয়ে গেছে, এই মুখে ক্রিম নাকি কি করবি? হ্যাঁ দাদা, খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। মা, ও মা, দেখছো আমায় কি সব বলছে দাদা? তোরা দুটো থেকে শুরু করেছিস বলতো? তোদের নিয়ে আমি আর পারি না বাবু। আচ্ছা ঠিক আছে দাঁড়া। আচ্ছা শোন না বাবা, ও যখন বলছে ওকে একটা ক্রিম এনে দিস। কিরে আনবো? আচ্ছা দিদি, কই গো? বাবা, এত হইচই কিসের? হ্যাঁ ও মা, শোভা দে রে, আয় আয় আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে আসছি। আসছি কাকি। হ্যাঁ সাবধানে যাস। দিদি, তোমার পরীর মতো ছেলে পাওয়া না খুব মুশকিল। রাজা বলেছি, বলছি যে ওর তো বিয়ের বয়স হলো, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দাও দেখি, আর কতদিন একা একা সংসার টানবে? হ্যাঁ হ্যাঁ রে, দেব দেব। তবে কি বলতো, ভাবছি মেয়েটাকে আগে পার করে তবে ছেলেটার বিয়ে দেব। কাকি বসো। ও মা শোনো, আমি কিন্তু এখনই বিয়ে করবো না, বিয়ে দিতে হলে আগে তোমার ছেলের দাও। সত্যি গো, এখনকার ছেলে মেয়েদের না মন বোঝা ভারী মুশকিল, কখন যে কি করে বসে। না রে না, আমার পরি কিন্তু তেমন ছেলে নয়, ওকে আমি যা বলবো ও কিন্তু সেটাই শুনবে। তাই ভাবছি কি বলতো, একটা ভালো ঘরের মেয়ে দেখে ওর বিয়ে দেবো। তা দিও, তবে
রুটি দাও। সব পুড়িয়ে গেছে। ভাই ব্রেকটা লুজ হয়ে গেছে, একটু ঠিক করে দিও। কি ব্যাপার তুমি এখন? এমনি কেন আসতে পারি না? না না তা নয়। তবে? না আসলে তুমি এই সময় আসো না তো, এলে তো ভালোই হয়। তোমাকে দেখার জন্য সারাদিন মনটা আমার ছটফট করে। তাই নাকি? মারি বলছি, কাজ করতে করতে চোখ সবসময় রাস্তার দিকে চলে যায়। হাসছো কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? না না বলছি, এইভাবে চলতে থাকলে তোমার কাজের তো 12টা বেজে যাবে। যাকগে, কি আর করা যাবে, কাজের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি। তাই? হুম ঠিক আছে, এবার থেকে আমি সকাল থেকে তোমার দোকানে এসে বসে থাকবো, তুমি আমাকে দেখবে আর কাজ করবে। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আচ্ছা বাবা ঠিক আছে, এটা ধরো। কি আছে এতে? পায়েস, কাল মা বানিয়েছিল তাই এনেছি, বলেছি বন্ধুকে দেব। বন্ধুরা কে? আপনি মশাই, এটা ধরো খেয়ে নাও। ওই দেখো তোমার দোকানের খদ্দের আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকাক, তুমি এটা ধরো খেয়ে নিও, আমি এখন যাই। এই এখনই চলে যাবে? আমি যদি না যাই আপনার কাজ তো লাটে উঠবে মশাই। আজ বিকেলে কিন্তু দোকান বন্ধ, তাহলে বিকেলে ওখানে চলে এসো। আচ্ছা আসবো, এখন যাই, বিকেলে দেখা হবে। যাও তুমি গিয়ে কাজ করো। ও কি যেন করছিলাম, চিন কি পড়ি তোস, ওটা কে? ওটা আমার বউ। দাদা খাবি? এই রাখছি, পরে কথা বলছি। কি খাবো দে? পরে বলছি, আগে বল আমাকে দেখে ফোন কাটলি কেন, কার সাথে কথা বলছিলি রে? না না কেউ না কেউ না কেউ না, আসলে একটা বন্ধু ফোন করেছিল আর কি। তাহলে আমাকে দেখে ফোন কাটার কি আছে, সত্যি করে বল কার সাথে কথা বলছিলি, নাহলে কিন্তু মাকে বলবো। আরে চুপ চুপ চুপ, আরে আমি বলছি তো বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। বন্ধু? সত্যি করে বল দাদা কার সাথে বলছিলি রে? আরে বললাম তো বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, তুই কি দিতে আসছিস? আর যা ফোন এখান থেকে। মৌরি ধর। এ দাদা বল না রে কার সাথে কথা বলছিলি, তুই কি প্রেম টেম করছিস? এই না না প্রেম কেন করতে যাবো, তা ফালতু বকিস না তো। ফালতু বকার কি আছে, প্রেম তো করতেই পারিস, আর তোর মুখ দেখে তো তাই মনে হচ্ছে। সত্যি করে বল না হলে কিন্তু মাকে ডাকবো। মা ও মা, কি ব্যাপারটা কি রে তোদের? হ্যাঁ তোরা কি আর বড় হবি না, খেতে শুতে উঠতে বসতে সব সময় ঝগড়া, তোদের হয়েছেটা কি? মা কি হয়েছে? মা দাদা না প্রেম করছে। কি? হ্যাঁ গো। কি বললি? কি রে বাবু তুই নাকি প্রেম করছিস? না মা একটা ফোন এসেছিল আর ও তখন ধরে বলছে আমি নাকি ফোনে প্রেম করছি। বুঝেছি, কি রে তুই দাদার নামে সবসময় যাতা কথা বলছিস কেন? তাই তো মনে হলো, আমাকে দেখে দুম করে ফোনটা কেটে দিল। শোন ও আমার ছেলে বুঝেছিস, ও এইসব ফালতু কাজ করতেই পারে না, ওকে আমি খুব ভালো করে চিনি, ওকে আমি যা বলবো ও তাই শুনবে। আর শোনো তুমিও যদি এরকম কিছু করো না তাহলে তোমার ঠ্যাং মেঙে ঘরে ফেলে রেখে দেবো, বুঝেছো? আমি আবার কি করলাম ভাল লাগে না, আমি আবার কি করলাম ভাল লাগে। এই শুয়ে পড়, বেশি রাত অব্দি জেগে থাকবি না, সব সময় খালি দুজনে ছ। ও তুমি না সত্যি পারো বটে, কিন্তু তোমার মা? না না মা কিছু বলেনি। আমার না মাঝে মাঝে খুব ভয় করে। কেন? তোমার
মা যদি আমাদের সম্পর্কটা জানতে পারে? জানবে, তাতে কি? তোমার মা কি কোনোদিনও আমাদের সম্পর্কটা মেনে নেবে? কেন? না মেনে নেওয়ার কি আছে? আছে, ও তুমি বুঝবে না। কেন বুঝবো না শুনি? দেখো, একই আমি খুব গরিব ঘরে মেয়ে, তার উপরে তুমি বাড়ির একমাত্র ছেলে। তাতে কি হয়েছে? যত সব ভুলভাল কথাবার্তা। না গো, ভুলভাল না। তোমার মা তো চাইবেন যে তোমাকে কোনো ভালো জায়গায় বিয়ে দিতে। ও, এই কথা? ওসব তুমি ভেবো না। তুমি ব্যাপারটা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। কিন্তু শোনো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করব। হ্যাঁ, প্রথমে হয়তো মা সহজে মেনে নেবে না, তারপর দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। আমি জানি তুমি ঠিক মায়ের মন জয় করবে। কি পারবে না? চেষ্টা করব, আমি আপ্রাণ চেষ্টা করব। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আরে, এতে অত চিন্তা করার কি আছে? আমি সত্যিই অনেক ভাগ্য করে তোমার মতো মানুষকে আমার জীবনে পেয়েছি। তাই? আচ্ছা, তুমি আমাকে সারা জীবন এইভাবে ভালোবাসবে তো? সারা জীবন এইভাবেই ভালোবাসবো। কি গো মা, বলো। আরে দাঁড়া না বাবা, দিচ্ছি। ব্যস্ত করে মানে একবারে দাঁড়া একটু। বলছিলাম বাবু, হ্যাঁ, তোর সঙ্গে না আমার একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো? টাকা লাগবে? আর তোর বাবা, টাকা লাগবে কেন? আমি কি তোর কাছে টাকা চেয়েছি? না, রুটিটা ধর, চাটা দিচ্ছি। না না, তা বলিনি। বলো কি বলবে। বলছিলাম কি, দেখ বাবা, আমার তো বয়স হচ্ছে, বল, আমি তোর বিয়েটা দিয়ে দিতে চাই। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোর বিয়েটা দিয়ে দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। চুপ করে আছিস কেন? বিয়ে করবি না নাকি? না, করবো কিন্তু। হ্যাঁ রে, তুই কিন্তু কিন্তু করছিস কেন তো? আচ্ছা, তোর ব্যাপারটা কি বলতো? তুই কি কোথাও কিছু? না না, তা নয়। আসলে বলছিলাম কি, আমার বিয়ের আগে বোনের বিয়েটা যদি হয়ে যেত। এই কথা? আরে বাবা, তোর বোনের জন্য তোকে কিছু ভাবতে হবে না। শোন না, এই ভরচাঁদ ঘটক এসেছিল তোর জন্যে, ভালো ভালো বাড়ি থেকে সম্বন্ধ আনছে। তাই ভাবছিলাম যে সেখান থেকে একটা দেখে শুনে তোর বিয়ে দিয়ে তোর ঘরটা সাজিয়ে গুছিয়ে দেবো। মা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। হ্যাঁ বল না, কি বলবি? বলছিলাম যে, না থাক, পরে বলবো। আরে কেন পরে বলবি কেন? উফ বাবা, ছেলেটা না সত্যি কি যে পাগলামো করে, কখন কি বলে কখন কি করে। এই শোন, কি বলবি বলে যা, নইলে আমি চিন্তায় থাকবো। না না, আমার এখন কাজ আছে, আমি বলতে পারবো না। আর ওই সব নিয়ে তোমাকে তো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আরে শোন না, আমি এখন আসি। আরে বলে যা কথাটা, আমার কাজ আছে। আচ্ছা, আমি যা ভাবছি ব্যাপারটা তা নয় তো? না না না, ওসব কিছু হবার আগেই ওর বিয়েটা আমায় সেরে ফেলতে হবে। কি তখন থেকে হু হু করছো? কি হয়েছে বলো তো? কি এত ভাবছো? কি হয়েছে বাড়িতে, কোনো অশান্তি? মিতা, চল আমরা বিয়ে করে নিই। বিয়ে? হ্যাঁ বিয়ে, আজ না হয় কাল তো করতেই হবে। তাহলে তাহলে দেরি করে লাভ কি? হ্যাঁ তা তো করতেই হবে, কিন্তু এখন হুট করে আমার বাড়িতে তো জানাতে হবে। আর তাছাড়া তোমার মা? মাকে নিয়ে তো যত চিন্তা। ব্যাপারটা কি বলো তো? আমার মা আমার বিয়ের তোড়জোড় শুরু করেছে। সে কি? হ্যাঁ, তাহলে বলছি কি, তাই তো বলছি চলো আমরা বিয়েটা সেরে ফেলি। তারপর? তারপর আর কি, তোমায় নিয়ে সোজা আমাদের বাড়ি। তোমার মা কি আমাকে এত সহজে মেনে নেবেন? নেবে নেবে, আমি বাড়ির একমাত্র ছেলে,
মা আমায় খুব ভালোবাসে, এত সহজে মা আমায় ফেলতে পারবে না। তাই তো আরো ভয়। কেন ভয়? কেন দেখো, তোমার মা নিশ্চয়ই তোমাকে নিয়ে এতদিন অনেক স্বপ্ন দেখেছেন, আর এখন যদি তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাও তোমার মা মনে মনে অনেক আঘাত পাবে। আর তাছাড়া আমরা গরিব, আমার বাবা মা সেরকম কিছুই দিতে পারবেন না। আমি জানি তোমার মা আমাকে কিছুতেই মেনে নিতে পারবেন না। আরে পারবে পারবে, এসব নিয়ে তুমি একদম ভেবো না তো। আর তাছাড়া আমি তো আছি তোমার সঙ্গে, নাকি? হ্যাঁ তা তো জানি। তাহলে আচ্ছা, বিয়ের পরও তুমি আমার পাশে এইভাবে থাকবে তো? নইলে আর কোথায় যাবো? দূর, তুমি শুধু শুধু এত চিন্তা করো না তো। দেখো বিয়ে করে আমরা খুব সুখী হব। সত্যি? সত্যি, আমার ভালোবাসার দীপ্তি। মা, ও মা, কিরে তুই? হ্যাঁ মা, তুমি বলেছিলে না, তুমি বলেছিলে বিয়ে করতে, তাই দেরি করলাম না, বিয়ে করে ফেলেছি। এসব তুই কি বলছিস বাবা, আমার মাথায় তো কিছু ঢুকছে না। তুই বিয়ে করেছিস মানে? কেও? ওর নাম মিতা, আমি ওকে খুব ভালোবাসি মা, ওকে ছাড়া আর কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। ও, এখন বুঝেছি কেন তুই অন্য কাউকে বিয়ে করতে চাইছিলিস না। না মা, ও খুব খুব ভালো মেয়ে মা। মিতা, মিতা, এসো এসো, মাকে প্রণাম কর। আর আদিক্ষেত করার কোনো দরকার নেই, কোথা থেকে একটা অজাত কুজাতের মেয়ে ধরে এনেছে কে জানে। তুই বিয়ে করে ফেলেছিস? দেখ না কোত্থেকে একটা আপদ জুটিয়ে এনেছে। মা মা, তুমি 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 রাগ করছো কেন মা? না রাগ করবে না, পূজো করবো। আমার আমার কত আশা ছিল, খুব ধুমধাম করে সাজিয়ে গুছিয়ে তোর বিয়েটা দেব, আমার সব আশায় তুই জল ঢেলে দিলি। আরে আরে, কি দিয়েছে ও? তোকে কি দিয়েছে? আর তোর শ্বশুর বাড়ি তোকে তোকে কি দেবে? মা মা, ওরা খুব গরিব, ওরা কিছু দিতে পারেনি। ও ভিখারি ঘরের মেয়ে, তাই না? তাই ওকে তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। দাদা, তুই আর মেয়ে খুঁজে পেলি না, শেষে কি না এই মেয়ে? চুপ কর, ও তোর বৌদি, ওর নামে একটা বাজে কথা বলবি না। মানি না, মানি না, আমি ওকে এ বাড়ির বউ বলে মানি না, আর আর কোনোদিন মানবও না। ওই গো দিদি, শুনলাম তোমার ছেলে নাকি বিয়ে করে বউ নিয়ে এসেছে, দেখি দেখি। ও মা, এ তো লক্ষ্মী প্রতিমার মতো দেখতে গো। তবে আর কি, যাও না যাও, তোমার ঘরে নিয়ে গিয়ে রাখো, ও আমার ঘরের অলক্ষ্মী। এই মা, তুমি এভাবে বলছো কেন দিদি? তবে আর কিভাবে বলবো, হ্যাঁ, আমার সব আশা মাটি করে দিল ওই হতচারি। ও দিদি, রাগ করো না দিদি, যা হয়ে গেছে তুই এক কাজ করো, বৌমাকে বরণ করে ঘরে তোলো, বুঝলি? পারবো না, আমি ওকে বরণ করে ঘরে তুলতে পারবো না, যে নিয়ে এসেছে সেই ঘরে তুলুক। ঠিক আছে, ওকে আর বরণ করতে হবে না, চলো। কিন্তু মা, ও আমি পরে বুঝে নেব। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঘরে যাও তো, যা ঘরে নিয়ে যাও। ও দিদি, দিদি আর মাথা গরম করো না, দেখো না যা হওয়ার তা তো হয়ে গেছে, বলো এবার সব মেনে নিয়ে একটু মানিয়ে সংসার করো। শোনো না, বলছি আমার কাজ আছে, হ্যাঁ আমি এখন যাই, পরে এসে জমিয়ে তোমার বউর সাথে গল্প করব। আসি। দেখেছো মা, দাদার পেটে পেটে কিনা এই ছিল, আমি তাই আগেই সন্দেহ করেছিলাম। ইস, ভিখারি ঘরের মেয়ে কিনা আমাদের ঘরে? না, ওকে আমি এই বাড়িতে টিকতে দেবো না, কিছুতেই না। কি হলো, কাঁদছো কেন? আবার কেউ কিছু বলেছে? তাহলে তোমার মা আমাকে কোনোদিনও মেনে নেবে না।
ধুর পারলি, এই জন্য তুমি কাঁদছো? কিচ্ছু হবে না, দুদিন যাক, মায়ের রাগ পড়ে গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। না গো, কিচ্ছু ঠিক হবে না, আমরা খুব গরিব, আমার বাবা মা তো তোমাকে কিচ্ছু দিতে পারবে না। আমি কি চেয়েছি? আর চাইলে ওভাবে বিয়ে করতাম। না তুমি চাওনি, কিন্তু তোমার মা তো আশা করেছিল, আর সেটা তো স্বাভাবিক। জানি, কিন্তু কি আর করা যাবে, মায়ের কথায় বিয়ে করলে তা তোমায় পেতাম না। শোনো, আজ থেকে তোমার কাজ হলো মায়ের মন জয় করা, আর আর আমায় সুখে রাখা। কি তুমি পারবে না? পারবো, তুমি আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো। আমি তো তোমার পাশেই আছি, চিন্তা করো না। কেন না, একদম কেন না। তারপর কি হলো স্যার? তারপর আবার কি, ওই সবিতা দেবী এই ব্যাপারটা একদমই মেনে নিতে পারলো না। সে কোনোদিনও ভাবেইনি যে তার ছেলে এইভাবে প্রেম করে বিয়ে করবে। তার মানে তিনি বেশ ধাক্কা খেয়েছেন। খাবে না, তিনি অনেক আশা করেছিলেন ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাড়ির পয়সায় ঘর সাজাবেন, তার সেই সমস্ত আশায় ছেলে জল ঢেলে দিল, আর সমস্ত রাগটা গিয়ে পড়লো ওই বৌমার উপর। সেটাই তো হয় স্যার। কিন্তু বৌমার কি দোষ? বৌমার একটাই দোষ যে তার বাপের বাড়ি বড্ড গরিব, বিয়েতে অনেক টাকা সে যৌতুক হিসেবে আনতে পারেনি। প্রেম করে বিয়ে, আবার যৌতুক কিসের? সেটা কে বোঝায় বলো? আর এরপর সবিতা দেবী একদম আদা জল খেয়ে লেগে পড়লো ওই বৌমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য। কই গো, দাও খেতে দাও, দোকানে অনেক কাজ পড়ে আছে, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিচ্ছি, বসো। কতদিন এভাবে রাগ করে থাকবে বলো তো? যতদিন এই আপদটা বাড়ি থেকে বিদায় হয় ততদিন। তুমি আবার হা করে দেখছো কি? দাও। কি হয়েছে? রান্না হয়েছে? কেন কি হয়েছে আবার জিজ্ঞাসা করছো কেন? খেয়ে দেখো, মুনে ভর্তি। কিন্তু আমি তো চুপ করো, একদম অন্য নেওয়া দোষ দেবে না, কখনো নুন কখনো ঝাল। আচ্ছা আচ্ছা, তোমার মা কি রান্নাটাও করতে শেখায়নি? দেখ দেখ কি বউ ঘরে এনেছিস, এবার দেখ, এবার বোঝ তুই নিগজ করেছে খাবার। শোনো, তুমি চেয়েও না, তুমি খেয়ে যাও প্লিজ। আমার ছেলেটা তোমার জন্য না খেয়ে চলে গেল। কি খাবে মা? ওই নুনে পোড়া তরকারি। কিন্তু মা আমি তো চুপ, এখনো সময় আছে। ভালোই ভালোই বলছি, এ বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারো বিদায় হও, নইলে কিন্তু তোমার কপালে আরো দুঃখ আছে কে বলে দিলাম। এই চল।
তোমাকে একটা কথা বলবো, প্রতিদিন যা হচ্ছে তার জন্য আমি দায়ী নই। সত্যি বলছি, আমি ঠিকই রান্না করেছিলাম, কিন্তু তোমার মা। চুপ করো, একদম আমার মা বলে না, উল্টো পাল্টা কথা বলবে না। তুমি কি বলতে চাইছো, আমার মা ওই খাবারের নুন ঝাল মিশিয়ে দিয়েছে? এই আমার কি মনে হয় জানো, তুমি আমার মা বোনকে একদম সহ্য করতে পারছো না। এটা ফাটলো কি করে? আমি সত্যি জানি না, আমি তো ঠিক করেই কেচে রেখেছিলাম। চুপ করো, তারপর তুমি কি বলতে চাইছো, এটা আমার মা বোন ফাটিয়ে দিয়েছে? মা, আমি আসছি। আরে দুপুরে খেতে আসবি তো? না থাক, আজ থেকে আমি হোটেলে খেয়ে নেবো। তাহলে বিয়ে করলি কেন, হোটেলে খাওয়ার জন্য? আচ্ছা শোন, আজ থেকে আমি আগের মতো হাত পুড়িয়ে রান্না করে দেবো। থাক, দরকার নেই, আসছি। কপাল কপাল, সবই আমার পোড়া কপাল। কেন শুধু শুধু কপালের দোষ দিচ্ছেন মা? তাহলে কার দোষ দেবো মা, শুনি? সেটা তো আপনিই ভালো করে বোঝেন। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? জানি আমাকে আপনার পছন্দ না, সহ্য করতে পারেন না, কিন্তু ও তো আপনার ছেলে, ওকে কেন শুধু শুধু কষ্ট দিচ্ছেন আপনি? এই কি বললে, কি বললে তুমি? আমার মা দাদাকে কষ্ট দিচ্ছে? শোন শোন, কথাগুলো ভালো করে শোন। হে ভগবান, এই দিনটাও আমাকে দেখতে হলো। বৌদি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আর তোমরা যেটা করছো সেটা ঠিক করছো তো? কি কি করেছি আমরা? তোমরা কি ভাবছো, আমি কি কিছুই বুঝি না? সব কিছু তোমরা করছো আর দোষ হচ্ছে আমার। কি কি বললে তুমি? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ আসুক আসুক বাবু, আজ বাড়ি আসুক, এর একটা বিহিত আমি করেই ছাড়বো, নইলে এই সংসার থেকে চলে যাব। আর এই সংসারে থাকার আমার কোনো ইচ্ছা নেই। হে ভগবান, এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন? কেন আমাকে বাঁচিয়ে রাখলে? আর আমি বাঁচতে চাই না। বৌদি, আজ তুমি যেটা করলে একেবারে ঠিক করলে না। আজ দাদা এলে এর একটা ব্যবস্থা হবেই। দেখ বাবু, তুই কিন্তু এর একটা ব্যবস্থা কর বলে দিলাম, নইলে আমি আর এই সংসারে একদম থাকবো না। দাঁড়াও, এর একটা ব্যবস্থা করছি। মিতা, 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 কি হয়েছে, ডাকছো কেন? তুমি মাকে কি বলেছো? মাকে? মাকে আমি কি বলেছি? একদম মিথ্যা কথা বলবে না তুমি, সকালে মাকে তুমি অপমান করোনি? না, আমি যেটা সত্যি সেটা বলেছি। তুমি আমাকে মারলে? হ্যাঁ, তুমি বড্ড বড় বেড়ে গেছো। একটা কথা শুনে রাখো, এই বাড়িতে থাকতে হলে আমার মায়ের কথা শুনে থাকতে হবে। যাও যাও, মায়ের কাছে ক্ষমা চাও। না, আমি ক্ষমা চাইবো না, আমি কোনো অন্যায় করিনি। মিতা, আমাকে তুমি মেরে মেরে ফেললেও আমি ক্ষমা চাইবো না। দেখলি তো বাবু, মেয়েটার কি তেজ দেখলি তো? দেখ বাবা, তুই যদি এর ব্যবস্থা না করিস তাহলে আর আমি একদিন ওই বাড়িতে থাকবো না। আমি রেনুকে নিয়ে আমার দাদার বাড়ি চলে যাব আজ। তোমাকে কোথাও যেতে হবে না মা, আজ আমি টাইট দেওয়ার ব্যবস্থা করছি। কাঁচা হলো? কিরে, কথা বলবি না আমার সাথে? ও বউ, তুই কাঁদছিস? ও মা, তুই কাঁদছিস কেন রে? আমি আর পারছি না গো কাকি, আমি আর পারছি না, পড়া যা শুরু করেছে। ওরা মানে কে, শাশুড়ি আর ননদ? কেন, কি করেছে?
করছিস? আমি কি দোষ করেছি বলো তো কাকি? আমি তো জোর করে এ বাড়িতে আসিনি, ও তো সব জেনে শুনে আমাকে বিয়ে করে এনেছে। আসলে কি জানিস তো, শাশুড়িকে আমি খুব ভালোবাসি, ভীষণ জেদি, যখন যা ভাববে তা না করেও শান্তি নেই। তোর বরটা ছিল খুব মানেটা, জানিস তো তোর শাশুড়ি ভয় পাচ্ছে যদি ছেলে হাতছাড়া হয়ে যায়, যদি তোর কথায় উঠবুস করে। কিন্তু আমি তো তা চাইনি। জগে শোন না মা, একটু মানিয়ে চলার চেষ্টা কর, একটু কষ্ট কর, সব ঠিক হয়ে যাবে, ওপরে ভগবান তো আছে। না গো কাকি, ভগবান আমার কপালে সুখ লেখেনি। কাঁদিস না মা, কাঁদিস না, দেখ সব ঠিক হয়ে যাবে, একটু একটু মানিয়ে চলার চেষ্টা কর মা। মা, মেয়েটার বিয়ে হয়েছিল আশুতোষ বর্মনের সাথে। কিছুদিন পরে একটা সন্তান, কন্যা সন্তান জন্ম হয়। কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকেই ওদের মধ্যে অত্যাচার শুরু হয়ে গেল। বলছিল যে যেহেতু মেয়ে সন্তান জন্ম করেছে তো 50,000 টাকা আবার দিতে হবে, ওটা ফিক্সড করে রাখবে ওরা, যেহেতু 50,000 টাকা এটা দিতে পারছে না। হ্যাঁ, অত্যাচারের মাত্রা বেড়ে গেল। খুঁজে পাচ্ছি না, সে কি রে, টাকাটা যাবে কোথায়? ও টাকা যেখানে যাওয়ার চলে গেছে। মানে সেটা আমি কি করে বলবো, যা বোঝার তুই বুঝানে। তুমি কি বলতে চাইছো? বলছি টাকাগুলোর তো আর পাখনা গজায়নি যে উড়ে উড়ে চলে যাবে। কথাটা তুই নেহাত মন্দ বলিস না। তুমি বিশ্বাস করো আমি তোমার টাকা নেইনি। তাহলে টাকাটা গেল কোথায়? দাও দাও, এবার আমাদের নামে দোষ দাও যে টাকাটা আমরাই চুরি করেছি। হ্যাঁ পারেন, আপনারা সব করতে পারেন আমাকে তাড়ানোর জন্য, টাকাটা নিতেও পারেন। বাবু দেখ দেখ, তোর বউ আমাদেরকে চোর বলছে। আমি নাকি আমার ছেলের টাকা চুরি করেছি। হে ভগবান, আমার মরণ হলো না কেন? তোমার সাহস তো কম নয়, তুমি আমার মাকে চোর বলছো। তাহলে টাকাটা কি নেবে বলো? তুমি নিয়েছো আর সেটা বাপের বাড়িতে দেবে বলে কোথাও সরিয়ে রেখেছো। মিথ্যে কথা বিশ্বাস করো, আমি টাকা নিইনি। দেখ বাবু দেখ, চোরের মায়ের বড় গলা। মা, এই বয়সে আর মিথ্যে কথা বলবেন না। তবে রে, তোর এতবার, আজ তোর একদিন কি আমার একদিন। তারপর এইভাবে অত্যাচার চলতেই থাকলো। সত্যি ভাবা যায় না স্যার। হ্যাঁ, আবার এর মধ্যেই মেয়েটা প্রেগনেন্ট হয়ে পড়ে, কিন্তু তাতেও সবিতা দেবী ছেলের কান ভাঙায়। বলে যে বৌমা যদি সতী সাধ্বী হয় তাহলে পুত্র সন্তানের জন্ম দেবে, কিন্তু হলো মেয়ে, ব্যাস তাতেই আগুনে ঘি পড়লো। স্যার ফাইলটা একটু দেখে নিন, এবার ওদিকে ডাক পড়বে। তুমি ওদিকটা দেখো, সময় হলে আমাকে ডেকো। তারপর যেটা বলছিলাম, ওই মেয়ে জন্ম দেওয়ার পর থেকেই অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। মেয়েটা কোনো প্রোটেস্ট করেনি? করেছিল, মেয়েটার বাড়ির লোক সালিসি সভা ডেকেছিল। তাহলে মেয়েটার শাশুড়ি স্বামী সালিসি সভায় ক্ষমা চাইল, ব্যাপারটা ওদের খুব মানে লাগে, ওদের নাকি পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যায়। তার মানে ব্যাপারটা মেটেনি? মেটে তো নেই, উল্টে যা হয়েছে তা কল্পনাও করা যায় না। Thank you.
আজ তোকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। মানে তুই আর তোর মা কিছু করিসনি তো? মানে কি বলতে চাইছো তোমরা? ঠিক বলছো, তোকে আর তোর মাকে তো কোনো বিশ্বাস নেই। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। আমার টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর তোর মধ্যে তোমরা এসব কথা বলছো। মিতা বর্মনের বাড়ি থেকে কে এসেছেন? এই যে পরিতোষ, ওর স্বামী। ও আচ্ছা, শুনুন, আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচান, ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচান। আমরা যথাসম্ভব চেষ্টা করছি, কিন্তু শরীরের সব অংশ যেভাবে পুড়েছে তাতে কেসটা খুব ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোর করছি, আমার একটা ছোট্ট মেয়ে আছে। দেখ কেমন নাটক করছে, দেখ নাটক। আজ কি হয়েছিল আমায় বলুন তো। মা বললো তো ও নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছে। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে ডাক্তারবাবু, ওরাই কিছু করেছে। কি বলছিস? আপনারা সবাই ততক্ষণ এখানেই থাকুন, ঠিক আছে? এইবার বুঝবি কত ধানে কত চাল। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, হয়ে গেছে না স্যার? ওকে ওকে ওকে। হ্যাঁ বলো দাস। লোকাল হসপিটালের ডক্টর আমাকে ফোন করেছিলেন। আচ্ছা, কি ব্যাপারে? একটা বার্নিং কেসের বিষয়। বার্নিং কেস? হ্যাঁ স্যার। মিতা বর্মন নামে এক মহিলা আগুনে পুড়ে গেছে, পাড়ার লোকেরা তাকে ওখানে নিয়ে গেছে। ও তাই নাকি? চলো তাহলে, ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। চলো 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 স্যার। স্যার মনে হচ্ছে ওরা, চলো দেখি। আর সেখানে মিতা বর্মনের আত্মীয় কে আছেন স্যার? ওই মিতা বর্মনের স্বামী। তুমি মিতা বর্মনের স্বামী? হ্যাঁ স্যার। কি হয়েছিল কি স্যার? আমি কিছু জানি না স্যার, আমি আসলে বাড়ি ছিলাম না স্যার, খবরটা পেয়ে ছুটে আসি। মায়ের কাছে শুনলাম যে ও আত্মহত্যা করার চেষ্টা করেছে। সব মিথ্যে বলছে স্যার, ওরাই ওকে পুড়িয়ে মেরেছে। আপনি? আমি আমি গগন স্যার। আপনি কি করে জানলেন যে ওরা পুড়িয়ে মেরেছে, আপনি দেখেছেন? না আমরা দেখিনি, কিন্তু চিৎকার শুনে ছুটে যাই, তারপর আগুন নিভিয়ে ওর স্ত্রীকে আমরা এখানে নিয়ে। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা বলছে। হাই, তুমি চুপ করো, একদম চুপ করো, আমি ওনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আপনাদের কেন মনে হলো যে মিতা দেবীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে? স্যার ওরা সবাই মিলে মেয়েটার উপর অত্যাচার করতো স্যার, দিন রাত অশান্তি হতো। না স্যার, সেরকম কোনো ব্যাপার নয়, দেখুন এইরকম অশান্তি তো সব সংসারই হয়।
সাজকে মাছ ঢাকার চেষ্টা করিস না পরিতোষ। তোর মা কেমন আমরা সবাই জানি। ফালতু কথা বলিস না, বলেছিলাম। চুপ, একটা কথা নাই। ও আপনারা এসে গেছেন, আমি ফোন করেছি। বলছিলাম ডাক্তারবাবু, পেশেন্টের কন্ডিশন কিরকম? ক্রিটিক্যাল, পুরো শরীর পুড়ে গেছে। সেন্স আছে তো? হ্যাঁ, তা আছে। আচ্ছা ডাক্তারবাবু, তুমি কথা বলা যাবে? এখন বলা ঠিক হবে না। না, আসলে তদন্তের প্রয়োজনে একটু কথা বলা খুব দরকার ছিল। চলুন তাহলে, দেখুন তাহলে চেষ্টা করি। দাস। হ্যাঁ স্যার। তুমি এখানে থাকবে, চলো। আসুন স্যার। নার্স, পেশেন্টের জ্ঞান ফিরেছে? হ্যাঁ, একটু আগে জ্ঞান ফিরেছে, আর আর উনি কথা বলার চেষ্টা করছিলেন। আমি একটু কথা বলি? নিশ্চয়ই। মিতা দেবী, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার গায়ে আগুন লাগলো কি করে? আপনি কি নিজেই নিজের গায়ে আগুন দিয়েছেন? তাহলে আপনার স্বামী কি আপনার গায়ে আগুন দিয়েছে? দেন তাহলে আপনার শাশুড়ি কি আপনার গায়ে আগুন দিয়ে দিয়েছেন? আপনার শাশুড়ি কি আপনার গায়ে আগুন দিয়ে দিয়েছেন? ঠিক আছে ডক্টর, আমার যা জানার ছিল জানা হয়ে গেছে, আমি এখন আসি। ওকে। সত্যি করে বলুন তো, ব্যাপারটা কি হয়েছিল? আমি কি আবার হবে, এরাই দেখো একটু গায়ে আগুন লাগিয়েছে। হতে পারে, এদের দিয়ে কোনো বিশ্বাস নেই। একদম ঠিক বলেছো। এই ইনি তোমার মা? আমি ওর মা। বলুন কি হয়েছে? কি হয়েছে সেটা তো আপনি সবকিছুই জানেন। না না, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। সব জানবেন, সব জানবেন। আপাতত থানায় চলুন, এলাকে নিয়ে চলুন, তো থানায় নিয়ে চলুন। আমাকে বিশ্বাস করুন, আমি কি বলি আমার মাকে নিয়ে যাবেন না। এই তুমি কে? ও কিছু জানে না স্যার। ও আমার বোন। এলাকা নিয়ে চলুন, এলাকা নিয়ে চলুন, চলুন 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 চলুন। আমি সেরকম অত্যাচার করতো না, যেহেতু একটা মেয়ে আছে। কিন্তু শাশুড়ি অত্যাচার করত। যখন রান্না করছিল উনানে, মানে কাঠখড়ি দিয়ে উনানে মেয়েটা মোস্ট বলে বসেছিল, সেই মুহূর্তের মধ্যে পিছন দিক থেকে ক্যাশ নেওয়া ঢেলে দেন। হ্যাঁ, মেয়েটা আগুনে পুড়ে মারা গেছিল। মেয়েটাকে যেহেতু মেয়েটা ডাইং ডিক্লারেশন করেছে যে ওনার স্বামীর কোনো দোষ নেই, শাশুড়ি বেশি অত্যাচার করতো, শাশুড়িকে যাবজ্জীবন ইয়ে করেছে। কিছু কিছু মায়েরা কেন ভুলে যান যে বিয়ের পর তার ছেলের প্রতি বৌমারও সমান অধিকার থাকে, আর তাকে তার সেই অধিকার দেওয়াই উচিত। আর ছেলেদেরও উচিত, যাকে অগ্নিসাক্ষী করে সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে হাত ধরে নিজের বাড়িতে নিয়ে এসেছে, তাকে তার সঠিক মর্যাদা দেওয়া। মা এবং স্ত্রীর বিবাদে চুপ করে না থেকে ছেলেদেরও এগিয়ে আসা উচিত, কারণ মায়ের প্রতি তার যা কর্তব্য, ঠিক সেই কর্তব্য স্ত্রীর প্রতিও। তাহলে হয়তো এই ধরনের পারিবারিক হিংসা থেকে নিজের পরিবারকে সুরক্ষিত রাখা সম্ভব। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।